ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে সজনে ডাঁটার ভাজা। তার জন্যে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। হালকা করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি সজনে ডাঁটাকে। এভাবে এই রকম করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি, এবারে নাবিয়ে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে ভাজা ডাঁটাগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। হালকা আছে, এইভাবে ভেজে নিতে হবে। আপনারা তো আর স্মেলটা পাচ্ছেন না, এটা থেকে দারুণ স্মেল উঠেছে। আপনারা বাড়িতে করলে বুঝতে পারবেন। আমাদের সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সজনে ডাঁটার ভাজা রেডি অ্যান্ড সফট। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো অনেক ধরনের সজনে ডাঁটার রেসিপি খেয়েছেন, যেইভাবে আমরা বানালাম সেইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।